একদম অবস্থা, মাখামাখা বিরিয়ানি করে ফেলেছো। তো আজকে একটু ফুল নিচ্ছি অ্যালডির থেকে। অ্যালডিতে এসে কর্নের প্যানকেকটা এরকম হচ্ছে দেখতে। এদিকে বিকেলের চায়ের সাথে বেশ টাটা দারুণ জমবে গো, কি দারুণ কে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য লাস্ট লাইভ চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আজকে একটা স্পেশাল ব্রেকফাস্ট করছি, তার আগে তোমাদের দেখাচ্ছি। এদিকে দেখো, শুরু হয়ে গেছে স্যান্ড নিয়ে খেলা, দেখতে পাচ্ছো? এদিকে স্যান্ড নিয়ে সব খেলছে ড্যাডি আর বেবি। বেবিকে সবসময় ইনভলভ রাখতে হয়, নাহলে বেবি সবসময় আমাকে টানাটানি করে রান্নাবান্না করতে হয়, করতে দেয় না। তো তোমাদের দেখাচ্ছি, এই দেখে দেখতে পাচ্ছ, এদিকে আজকে স্পেশাল ব্রেকফাস্ট করছি। একটুখানি মনে হলো একটু সানডে মানে একটু স্পেশাল করি। সানডে মিন্স ফান ডে, তো ওয়াই নট ট্রাই সামথিং স্পেশাল। তো চলো ব্রেকফাস্ট উইদাউট এনি ফার্দার আডু স্টার্ট করে দিই ফটাফট ব্রেকফাস্টটা করা। তোমাদের দেখাচ্ছি কি কি মিশিয়েছি অ্যাকচুয়ালি রেসিপিতে। তো তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে স্পেশাল ব্রেকফাস্টের কথা বলছিলাম। এর মধ্যে হচ্ছে এগ দিয়েছি, ডিম দিয়েছি, কর্ন দিয়েছি, একটুখানি ময়দা দিয়েছি, একটুখানি রাইস ফ্লাওয়ার দিয়েছি, ওটা খুবই কম মাত্রায়, আর একটু নুন দিয়েছি, পার্সলে লিভ দিয়েছি, আর একটু হ্যালাপিনো মিক্স ছিল, অরিগানো। তোমরা অরিগানো দিতে পারো হ্যালাপিনোর মিক্সের বদলে, তো ফ্লেভার আসে। তো চলো এবার একটু মতন প্যানকেক টাইপের করব। তো চলো, এখানে দেখতেই পাচ্ছ তেলটা গরম করে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার অল্প করে আমি এই মিক্সিটা ভালো করে নাড়িয়ে দিয়েছি, মিক্স করে দিয়েছি। এবার মিক্সিটা এভাবে আস্তে করে নাড়িয়ে দেবো, আস্তে করে, এটা না একটু হাতে দিয়ে স্প্রেড করে দেবে, কেন কি এটা অনেকটা বেশি প্যানকেকটা বেশি নালে মোটা হয়ে যাবে, সেটাতে ভালো লাগবে না। একটু ভালো করে স্প্রেড করে দেবে এরকম করে, দেখতেই পাচ্ছ। আর এটা দেখতেও সুন্দর, খেতেও মানে হেলদি, খুবই হেলদি। একটু নতুনত্ব ট্রাই করলে ব্রেকফাস্টে একঘেয়েমি বোর লাগে না। উইকেন্ডগুলো জেনারেলি কি হয়, আমরা তাও একটুখানি টাইম দিতে পারি, ব্রেকফাস্ট লাঞ্চ তো আছে। তাও লাঞ্চে তো আরো স্পেশাল মেনু, একটা হচ্ছে আমার হাজবেন্ড খেতে ভালোবাসে, রজত হচ্ছে, রজতের ফেভারিট খাবার হচ্ছে একটা পাঁপড় পোস্ত, ওটা একটা করব, ওটা তোমাদের কাছে নতুন রেসিপি লাগবে। তো আর একটা করব হচ্ছে চিকেন বিরিয়ানি, গতকাল আমি ম্যারিনেট করে। Thank you.
দিছে হ্যালো। তো চলো আমার লাঞ্চটা বাড়ি মধ্যে দেখাচ্ছি বিরিয়ানিটা কেমন হয়েছে। এই যে বিরিয়ানিটা দেখো, আর একটুখানি ভাতটা, হ্যাঁ ভেনটা একটুখানি লেয়ারিং করেছিলাম কিন্তু এখন নিচের দিকে একটু বসে গেছে, দারুণ লাগছে কিন্তু একদম অসম মাখা মাখা বিরিয়ানি করে ফেলেছো। বেবি খাওয়া হয়ে গেছে, বেবির খাওয়া হয়ে গেছে, এবার আমাদের আমরা খাবো। এবার দারুণ আছে, একটু বিরিয়ানিটা দেখিয়ে দিই। এরকম দেখতে হয়েছে, এরকম স্যালাড নিয়ে বসেছি, দিচ্ছি না, খেয়ে নি চলো। বেবি এটা কি করছো? বেবি দেখো কিরম ভাবে বসে আছে, কি সুন্দর আইস ললি নিয়ে হাতে খাচ্ছে। দেখি বেবি খাও, চাপাচুপি দিয়ে বসে। বেবি খাও, লিক 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 লিক। আজকে বাইরে হঠাৎ করে ওয়েদারটা ভালো হয়েছে, সকালের দিকে সবসময় অন্ধকার থাকে, মেঘলা ওয়েদার, বাট বিকেল বেলার দিকে দেখি হঠাৎ করে আলো ফোটে, তাই না? ঠিক যখন নেমে যাওয়ার আলো, যখন নেমে যাওয়ার আগে দেখবে ক্যান্ডেল নেমে যাওয়ার আগে ধুম করে নেমে ওঠে ওরম। সন্ধ্যেবেলার ঠিক সময়, কটা বাজে এখন? প্রায় 6:30 বাজে, আর 7:30 সময় অন্ধকার হয়ে যাবে, তার আগে ওই জন্য নেমে জ্বলে উঠেছে হঠাৎ করে। তো দুপুরবেলা একটুখানি রেস্ট নিলাম, রান্না দুপুরবেলা খাওয়ার খেয়ে একটুখানি বিরিয়ানিটা দারুণ হয়েছিল খেয়ে, এবার রেস্ট নিয়েছি। রেস্টটা নিয়ে এবার বেবি একটু আইসক্রিম রেসিন খেলো, স্কুল থেকে এসে অনেক দুষ্টুমি করে। তো এবার ভাবছি একটুখানি বাজারে যাব, অ্যালটিতে যাব গ্রসারি কিনতে। আর ইচ্ছা আছে যে একটু কেকের ক্রেভিং উঠছে, কেক বানাবো না বাড়িতে, বাট কেকটা একটু রেডিমেড পিস কিনে আনবো, 3-4 ওরম টাইপের কেক পিস কিনে আনবো। বাট ওটা হচ্ছে কেক বক্স থেকে আনবো, কেক বক্স অ্যাকচুয়ালি এগ ফ্রি কেক বানায়, তো এগ ফ্রি কেকই আমাদের ভালো লাগে খেতে। তো চলো আজকে একটু গ্রসারিটা হয়ে আসি, তারপর তোমাদের সাথে ব্লগ করছি, তোমরা দেখতে থাকো ব্লগটা। তোমাদের এই ফার্স্ট ব্লুম দেখে দেখাচ্ছি, মার্চের এপ্রিল মাসে এখানে ব্লুম হয় সুন্দর গাছে। তো আজকে একটু ফুল নিচ্ছি অ্যালডির থেকে, অ্যালডিতে এসছি। আর তুমি কি নিচ্ছ? বেনানা। আজকে আমাদের সপ্তাহের বাজার করছি, এদিকে বাজার দেখতেই পাচ্ছ, বেবি ওইদিকে হাতে সব টয়েস। দেখো বেবি, বেবি সৌমিও টয়েস, সৌমিও টয়েস, সৌমিও টয়েস। হ্যাঁ বেবি, এরম টয়েস কিনে চলো। নিজেরম ব্রোকলি নেওয়া হচ্ছে, বেশি বেশি নিতে হয় নাহলে একদম ছোটো পড়ে যায়, তাই না? চল। আচ্ছা শোনো না, এইদিকে বেগুনও আছে, এই সাইডে একটু বেগুনও নাও, বেগুন ভাজাটা দারুণ হয় না? এদিকে দেখো লম্বা করে ফল আর সবজি পাওয়া যায়, এদিকে লেখাও আছে ফ্রুটস আর ভেজিটেবল। কত আছে? তো এখানে সব হিসাব রয়েছে, হাইন্সের টমেটো সস নিচ্ছি রান্নায় দেবো। এখানে এরকম চিকেন পাওয়া যাচ্ছে, চিকেন নেওয়া হচ্ছে, চিকেন রোল খাবো বলে আমরা। ইয়োগার্টের আবার সেকশনটা চেঞ্জ করে দিচ্ছে, এরা চেঞ্জ করতেই থাকে। আচ্ছা এখানে স্ট্রবেরি ফ্লেভার দেখে নিয়েছি আমি, এবারে নিতেই হবে। এটা নাও, এরকম কি জায়গা চেঞ্জ করে না? স্ট্রবেরিটা নাও আর এমনি ওই সাদাটা নাও, যেটা প্রতিবার নাও আর কি। হ্যাঁ 88 যেটা, হ্যাঁ আমরা এখন আইসক্রিম সেকশনে এসেছি দেখতে, বিভিন্ন আইসক্রিম পাওয়া যায়। ললি, হ্যাঁ ঠিক আছে, ললি ইচ্ছা করছে খেতে। এখানে দেখো ভীষণ লাইন দিয়ে সব আইসক্রিম রাখা আছে, এগুলো দেখতেই পাচ্ছ। আর এইদিকে দেখো পেপার পিগের আইসক্রিমও পাওয়া যাচ্ছে, বিলিং হচ্ছে। বেবি হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং, এরকম বিলিং। তো আজকে বিকেলের চায়ের সাথে বেশ টাটা দারুণ জমবে গো, কি দারুণ কেক, কেক বক্স থেকে
এটা কিন্তু এগলেস কেক জানো, তোমরা যদি না জেনে থাকো তো এটা কেক বক্সে কেক এখানে লেখাও থাকে, দেখো এগ ফ্রি কেক, আর এটা ওয়েবসাইটের ডিটেলস লেখা আছে। তো চলো আমরা খাই, লেটস পার্টি টুনাইট। এরকম ফায়ারওয়ার্কস হচ্ছে আমাদের বাড়ির সামনে, বেশ প্রীতি এন্টারটেইনমেন্ট হচ্ছে, কিন্তু আজকে রিজনটা জানতে পারছি না আমরা কেন ফায়ারওয়ার্ক হচ্ছে, বাট হচ্ছে, আর বেবি এদিকে এনজয়ও করছে বেশ। এই যে আজকে পাঠান দেখছি বসে বসে হোম বাড়ির হোম থিয়েটারে, আর ওইদিকে মোমো রেডি হচ্ছে, গরমে গরমে মোমো আর ফ্রেঞ্চ ফ্রাইস আর পাঠান মুভিটা দেখছি আমরা, কি কম্বো গো। তো তোমাদের আজকের ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর আমার লাভস লাইভ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই।